করোনার সংক্রমণ বাড়লেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই সরকারের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরীক্ষা চলবে। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের বই সরবরাহের দু সপ্তাহের মধ্যে এসএসসির নতুন সময়সূচি ঘোষণা হবে। শিক্ষক নির্যাতন, ধর্মীয় শিক্ষা ও পাঠ্যসূচি নিয়ে এক এমপির মিথ্যা বক্তব্যেরও সমালোচনা করেছেন মন্ত্রী। করোনা সংক্রমণ আবারও 15 ভাগ ছাড়িয়েছে, এর মাঝেই চলছে শিক্ষা কার্যক্রম। মন্ত্রণালয় মনে করে স্বাস্থ্যবিধি মানলেই সংক্রমণ প্রতিরোধ সম্ভব। 5 থেকে 12 বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াও চলছে। যতটা সম্ভব স্কুল খোলা রেখেই আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধানের দিকে যাব। কাজেই এই মুহূর্তে আমরা কিন্তু স্কুল বন্ধ করে দেবার কথা ভাবছি না।